করি, আমরা গত ক্লাসে এই ফাস্টনেস এর বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, মানে অর্থাৎ কালার ফাস্টনেস এবং কালার ফাস্টনেস কি, কিভাবে টেস্ট করা হয় এবং এই সংক্রান্ত যে বেসিক ব্যাপারগুলো আছে, কোথায় কোন কন্ডিশনে কেন কিভাবে করতে হয়, কি কি ধরনের হয় এবং যে গ্রে স্কেল আছে সেই গ্রে স্কেলের মাধ্যমে ইভালুয়েট করতে হয়, সেই গ্রে স্কেল সম্বন্ধে আমরা একটা ধারণা নিছি, তো এই বিষয়গুলো দেখছি। আজকে আমরা মূলত ওই প্রসেসে চলে যাব যে কালার ফাস্টনেস টু ওয়াশ বা ওয়াশিং, কালার ফাস্টনেস টু রাবিং, তারপর কালার ফাস্টনেস টু পার্সপাইরেশন, এরকম যে প্রসেসগুলো আছে, টেস্টগুলো আছে, আমরা সেগুলো সম্বন্ধে ধারণা নিব। তো স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথমটাই হচ্ছে কালার ফাস্টনেস টু ওয়াশিং বা ডিটারজেন্টের সাহায্যে কালার ফাস্টনেসটা করা হবে। তো আমি প্রথমে তোমাদেরকে আগে ইন জেনারেল ধারণাটা দিব, মানে আসলে কি করতে হবে, তারপর হচ্ছে একটা ভিডিও দেখাবো, এরপরে আমি ওই ভিডিও মোতাবেক একটা স্পেসিফিক টেস্টকে অ্যাসাইন করে দেব। মনে করো আমি যদি টেম্পারেচারের কথা বলি বা টাইমের কথা বলি, এটা কিন্তু ভিন্ন ভিন্ন স্ট্যান্ডার্ডের জন্য ভিন্ন ভিন্ন, আইএসওর বিভিন্ন মেথড আছে, এটিসির বিভিন্ন মেথড আছে, সিসির, তো বিভিন্ন মেথডের জন্য কিন্তু এই প্যারামিটারগুলো ভিন্ন ভিন্ন। এই জন্য আমি ইন জেনারেল প্রথমে বলবো, তারপরে হচ্ছে একটা ভিডিও দেখাবো, তারপরে যেহেতু বুঝে যাবো তখন আমি যেগুলো একটা স্পেসিফিক টেস্ট প্রসিডিউরটাকে এক্সপ্লেন করে দিব। হ্যাঁ, এটা ওয়াশ ফাস্টনেসের জন্য, অনুরূপভাবে বাকিগুলোও ইনশাল্লাহ বলে দিব। তো একটু মনোযোগ সহকারে খেয়াল করো, প্রথমত কি তোমাকে এখানে ওয়াশ ফাস্টনেস টেস্ট করতে হবে। তো তার মানে কি, আমার এখানে মূল কাজটা হচ্ছে ওয়াশ ফাস্টনেস যেহেতু আমি টেস্ট করব, তাহলে একটা ওয়াশিং করার মতো এই কেমিক্যাল বা ডিটারজেন্টকে প্রেসক্রাইব করতে হবে, ঠিক আছে? তারপরে একটা প্রেসক্রাইব ওয়াশিং প্রসেস হইতে হবে, আমি কত পার্সেন্ট ডিটারজেন্ট দিব, কেমন টেম্পারেচারে করব, এটাকে আগে স্পেসিফাই করতে হবে। যেহেতু তুমি একটা স্ট্যান্ডার্ড মেথডই সবসময় আগাইতে হবে, তুমি যদি বেশি কেমিক্যাল দিয়ে করো, আরেকজন যদি কম ডিটারজেন্ট দিয়ে করে, তাহলে কিন্তু রেজাল্ট ভেরি করবে। তার মানে প্রেসক্রাইব একটা ওয়াশিং প্রসেস হইতে হবে এবং একটা স্ট্যান্ডার্ড ডিটারজেন্ট ইউজ করতে হবে, যে ডিটারজেন্টটা সবাই ইউজ করবে, এরকম একটা স্ট্যান্ডার্ডাইজ ডিটারজেন্ট ইউজ করতে হবে। আর এই ওয়াশিং যখন আমি করব, ওয়াশিংয়ের জন্য টাইমটা সেট করতে হবে, কতক্ষণ ধরে করব, টেম্পারেচার সেট করতে হবে, কত টেম্পারেচারে আমি ওয়াশিং করব, তারপর ওয়াশিংয়ের অ্যাকশানটা কেমন হবে, মানে কতটুকু প্রেশারে বা কত স্পিডে ওয়াশিংটা হবে, মানে ওয়াশ যে হবে সেখানে, মানে আমি বল দিব ওখানে, স্টিল বল, তো স্টিল বলগুলো কতগুলো দিব এই বিষয়টাকে স্পেসিফাই করতে হবে। তবে লিকার রেশিও স্পেসিফাই করতে হবে, যে আমার স্যাম্পল এবং পানি তার রেশিওটা কত হবে এটা, এবং স্পিডটা, ওয়াশিং মেশিনটা যে রোটেট করবে সেই রোটেশন স্পিডটাকে স্পেসিফাই করতে হবে। আর এই টেস্টটা নর্মালি যতগুলো স্ট্যান্ডার্ড আছে সবগুলো স্ট্যান্ডার্ডে আমাদেরকে একটা স্টেনলেস স্টিল পটের মধ্যে রেখে করতে হয়। একটা স্টেনলেস স্টিল পট থাকে, সেই পটের ভিতরে স্যাম্পল ডিটারজেন্ট সব কিছু দিয়ে তারপর মেশিনে বসানো হয়। তো এই ক্ষেত্রে স্যাম্পল যে কাটবো আমি, স্যাম্পল কিন্তু স্ট্যান্ডার্ড মোতাবেক আগে কেটে নিতে হবে। তো নর্মালি আমাদের এটিসি বলো আর আইএসও বলো, দুইটা মেথডেই স্ট্যান্ডার্ড স্যাম্পল সাইজ হচ্ছে 100x40 mm, অর্থাৎ 10 cm এবং 4 cm ডাইমেনশান আর কি, 10 cm এবং 4 cm ডাইমেনশানে আগে কাপড়টা কাটতে হয়। তো সেই কাপড়টাকে আগে মাল্টিফাইবারকেও সেম সাইজে কাটতে হয়। মাল্টিফাইবার কি, গত ক্লাসে দেখাইছি, ওই মাল্টিফাইবারের মধ্যে 6টা ফাইবার থাকে, এটা হচ্ছে আইএসওর জন্য। তো ওই মাল্টিফাইবারের সাথে তুমি কাপড়টাকে সেলাই করে নেবা, অ্যাটাচ করে নেবা। তো এরপরে হচ্ছে ওই ডিটারজেন্টটাকে প্রিপেয়ার করতে হবে। তুমি ওই যে স্পেসিফাইড ডিটারজেন্ট, এটা কোন মেথডের জন্য কোনটা সেটা আমি আলাদা বলছি না, এটা যেহেতু একটা প্রসেস পরবর্তীতে বলবো। তো প্রেসক্রাইব যে ডিটারজেন্ট থাকবে বা স্পেসিফাইড যে ডিটারজেন্ট থাকবে, সেই ডিটারজেন্টটাকে আগে তৈরি করতে হবে। তো ডিটারজেন্ট তৈরি করে ওই ডিটারজেন্টটাকে পটের মধ্যে স্যাম্পল ডিটারজেন্ট একটা স্পেসিফাইড যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টে দিয়ে পটটা বন্ধ করে দিতে হবে। এই পটটাকে মেশিনের মধ্যে প্লেস করতে হবে। এরপরে হচ্ছে একটা সার্টেন টেম্পারেচারে, সার্টেন সাইকেল ধরে, সার্টেন স্পিডে এটাকে ঘুরাইতে হবে, একটা সার্টেন টাইম ধরে, সার্টেন স্পিডে। এটা যখন ঘোরানো শেষ হয়ে যাবে, তারপরে তুমি এটাকে খুলে নিয়ে আসবা পটটাকে, পটটার ঢাকনাটা খুলে পট থেকে কাপড়টাকে বের করবা। সেই কাপড়ের মধ্যে কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে মাল্টিফাইবার আর একটা হচ্ছে আমার অরিজিনাল স্যাম্পল। তো এবার তুমি এটাকে খুলে ফেলবা, আগে যে সেলাই করছিলে সেলাইটা খুলে ফেলবা, খুলে এটা আলাদা হবে, এটাকে সেপারেট রেখে শুকাইতে দিবা। আগে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিবা, একটু রিঞ্জিং করে নিবা, রিঞ্জ করে তারপরে হচ্ছে শুকাইতে দিবা। তো শুকানোর জন্য একটা স্পেসিফিক টাইম দিতে হবে, একটা স্পেসিফিক টাইম মানে স্ট্যান্ডার্ড মোতাবেক সেই টাইম মোতাবেক শুকাইতে হবে। শুকানোর পরে মানে স্কুইজিং করে তো পানি অপারেশন করে দিলে, তারপর শুকালা। এখন এই শুকানোর পরে এমনভাবে শুকাইতে হবে, যেটা বললাম যে দুটো যদি আলাদা থাকে, এবং শুকানো অবস্থায় যদি দুটো লেগে থাকে, তাহলে কিন্তু একটা থেকে আরেকটাতে কালার ওই সময়েও চলে যেতে পারে, সেজন্য শুকানোর সময় সেপারেট রাখতে হবে। তারপর তুমি এবার গ্রে স্কেল দিয়ে চেক করবা। গ্রে স্কেল দিয়ে কী চেক করবা, দুটা জিনিস চেক করবা, একটা হচ্ছে কালার চেঞ্জ রেটিং মোতাবেক, আর একটা হচ্ছে কালার
কি স্টেনিং, হ্যাঁ কালার স্টেনিংটা দেখবা, ওই যে মাল্টি ফাইবার আছে ছয়টা, ছয়টা ফাইবারের মধ্যে কোনটাতে কী পরিমাণ কালার লেগে গেল সেটা দেখবা স্টেনিংয়ের মধ্যে। আর কালার চেঞ্জ মানে অরিজিনাল স্যাম্পলটা আগে কেমন ছিল এখন কেমন হলো এটার সাথে কম্পেয়ার করবো হচ্ছে কালার চেঞ্জ দেখার জন্য। আর কালার স্টেনিং দেখবা কিসের সাথে, আমার আগের কাপড়টা মানে আগের একটা মাল্টি ফাইবার নিবা, যে মাল্টি ফাইবারটা আগে ভিতরে দেওয়া হয় নাই মানে পিওর মাল্টি ফাইবার, ওই মাল্টি ফাইবারের সাথে নতুন যে মাল্টি ফাইবারটা পেলাম সেই মাল্টি ফাইবারের মধ্যে ছয় ধরনের ফাইবার আছে, কিছু কিছু ফাইবারের মধ্যে কিন্তু কালার গিয়ে বসে গেছে, কটন যাদের এফিনিটি ভালো ওই আমার ডাইড ফেব্রিক থেকে মাল্টি ফাইবারের মধ্যে কালার চলে গেছে, তাহলে ছয় ধরনের মাল্টি ফাইবার আছে। তো আগের একটা মাল্টি ফাইবারের সাথে ওই ছয়টা মাল্টি ফাইবারের চেক করব, প্রত্যেকটা মাল্টি ফাইবারের জন্য আমি রেটিং নির্ণয় করব। ঠিক আছে তাহলে আমরা একটা ভিডিও আগে দেখি, এখানে এই কেমিক্যালগুলোকে স্পেসিফাই করে দিচ্ছে আর কি, আমরা পরবর্তীতে বলতেছি কী কী কেমিক্যাল লাগবে। তো এই পটটার কথা খেয়াল করো, এই পটের মধ্যেই কিন্তু আমাকে সলিউশনটা দিতে হবে এবং স্যাম্পলটা দিতে হবে। আর স্যাম্পলটাকে আমরা কেটে নিচ্ছি কেমন সাইজে, এই যে এরকম, এটা হচ্ছে স্যাম্পলটা আর উপরে হচ্ছে মাল্টি ফাইবারটা। তো স্যাম্পলের সাইজ বলছিলাম হচ্ছে হান্ড্রেড মিলিমিটার বাই 40 মিলিমিটার, অর্থাৎ 10 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার এই সাইজে, আর উপরে মাল্টি ফাইবারটা আছে। তো যেই পটের কথা বলছিলাম, এই যে এই পটটা, পটের উপরে এটা স্টেনলেস স্টিলের একটা পট, উপরে ঢাকনা আছে বন্ধ করে দেওয়া যায় এটাকে, আর উপরে কিছু বল দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে বল বলা হয় আর কি, স্টেনলেস স্টিলের বল। তো এই বলের সাইজ আছে এরকম, যে কোনো একটা মেথডের জন্য স্পেসিফিক নাম্বার অফ বল ওই পটের ভিতরে দিতে হয়। তাহলে পটের ভিতরে কী কী থাকবে, এই বলগুলো থাকবে, ডিটারজেন্টের যে সলিউশনটা আছে সেই সলিউশনটা থাকবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, আর হচ্ছে আমার যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পলটা থাকবে, মাল্টিফাইবার এবং কাপড় দুইটার সমন্বিত যে স্যাম্পল তৈরি হবে মানে স্পেসিমেন, সেটাকে আমরা এই পটের ভিতরে দিব। দেওয়ার পরে আলটিমেটলি এই পটটাকে কিন্তু মেশিনে, যে এখানে সলিউশনটা তৈরি করতেছে, সলিউশনের জন্য এটা আইএসও মেথড, এখানে ডিস্টিলড ওয়াটার হচ্ছে 1 লিটার, মানে 1 লিটারের সলিউশন তৈরি করবে, সেখানে 1 গ্রাম পার লিটার হচ্ছে সোডিয়াম পারবোরেট দিচ্ছে, আর ইসিএ ফসফেট ডিটারজেন্ট দিচ্ছে হচ্ছে 4 গ্রাম পার লিটার, এটা আইএসও মেথডের জন্য স্পেসিফাইড। তো সলিউশন তৈরি করে সেই সলিউশন কাপড়ের স্যাম্পল সব কিছু এবং বল সহ এই পটে দিয়ে দিবে, আর 150 ml সলিউশন, আমি তো 1 লিটার সলিউশন তৈরি করলাম, 1 লিটারের পুরোটা না, আমার এই পটের মধ্যে যাবে হচ্ছে 150 ml সলিউশন। আমি সরাসরি আইএসও মেথডটা তাহলে স্পেসিফাই করে দিচ্ছি, তাহলে আইএসও মেথডে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্যাম্পল সাইজ এইভাবে কাটতে হবে মানে স্পেসিফিক, ঠিক আছে, তারপরে মাল্টি ফাইবার সাথে অ্যাটাচ করতে হবে স্যাম্পলটাকে, তারপরে স্টিল বল নিতে হবে 25টা, এই স্টিল বল যে আমরা নিব, স্টিল বল নিব হচ্ছে 25টা স্টিল বল আমাদের লাগবে, আর কেমিক্যাল লাগবে হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে ডিটারজেন্টটা, যে ডিটারজেন্টের নাম হচ্ছে ইসিই ফর্মুলেশন ফসফেট ডিটারজেন্ট, হ্যাঁ ইসিই ফর্মুলেশন ফসফেট ডিটারজেন্ট তোমাকে ইউজ করতে হবে, আর হচ্ছে সোডিয়াম পারবোরেট ইউজ করতে হবে। তো ইসিই ফসফেট ডিটারজেন্ট আমরা ইউজ করবো হচ্ছে 4 গ্রাম পার লিটার, আর সোডিয়াম পারবোরেট এটা ইউজ করবো হচ্ছে 1 গ্রাম পার লিটার, আর বল হচ্ছে 25টা, স্যাম্পল সাইজ তো বললাম স্পেসিমেন সাইজ, মাল্টিফাইবারও একই সাইজে কাটতে হবে, এদেরকে সেলাই করে এই পটের ভিতরে দিতে হবে। আর পটের ভিতরে কী বললাম 150 ml সলিউশন দিবা, এই যে 150 ml সলিউশন দিবা, স্টিল বল দিবা হচ্ছে 25টা, আর এখানে আমাদেরকে রাখতে হবে হচ্ছে 40 মিনিট আর 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। তো এটাকে আমরা মেশিনে বসাচ্ছে, দেখো এখানে উনি মেশিনে বসাচ্ছে, এই যে মেশিনে এরকম 6টা বল বসানোর মানে পট বসানোর সুযোগ আছে, তো এখানে একটা পট দেখাচ্ছে, প্লেস করলো, প্লেস করে এবার মেশিনটা বন্ধ করে এবার রোটেট করার জন্য মেশিন স্টার্ট দিবে। তো মেশিনটা কতক্ষণ চলবে বলছিলাম 40 মিনিট ধরে, আর টেম্পারেচারটা মেশিনে অটোমেটিক মেনটেন হবে 50 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমি সেট করে দিব, আর 25টা স্টিল বলতো ওই পটের ভিতরে দেওয়াই আছে। তাহলে এবার এটা যখন চলবে একটা নির্দিষ্ট সময়, তারপরে এটাকে খুলে এনে এখান থেকে এইবার এই যে কাপড়টাকে বের করে ফেলতে হবে, ঠিক আছে, কাপড় এবং মাল্টি ফাইবার একসাথে আছে এখানে, এটা বের করে ওয়াশ করতে হবে, যে রিঞ্জ করতে হবে ঠান্ডা পানিতে, ঠান্ডা পানিতে শুকানো মানে একটু ধুয়ে নেওয়ার পরে একটু স্কুইজ করতে হবে হালকা, যাতে করে পানিটা মানে শুকিয়ে যায়, মানে পানিটাকে একটু হালকা ফেলে দিতে হবে প্রথমে। তারপরে এই যে শুকানোর ক্ষেত্রে যেটা বলছিলাম, শুকানোর ক্ষেত্রে দেখো এই সেপারেট রাখা হয়েছে, তুমি এইখানে শুকানোর সময় দুটাকে কিন্তু পাশাপাশি লাগিয়ে দিতে পারবো না ড্রায়ারের মধ্যে, 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটাকে ড্রাইং করা হবে, আর যখন শুকিয়ে যাবে শুকানোর পরে তুমি মূলত মাল্টিফাইবারের সাহায্যে মানে কালার চেঞ্জ এবং কালার স্টেনিং যে স্কেল আছে
মাল্টিফাইবার আর গ্রে স্কেল, গ্রে স্কেলে এটাকে ইভালুয়েট করবা। তো আমরা তো গ্রে স্কেল এবং গ্রে স্কেলের ইভালুয়েশন যে প্রসেসগুলো এগুলো গত ক্লাসেও দেখাইছিলাম, এটা নিশ্চয়ই অনেকে দেখছ। হ্যাঁ, এই যে এই এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রিপোর্ট আর কি, রিপোর্ট। এই রিপোর্টটাতে খেয়াল করো, এখানে এই যে 4/5 হচ্ছে এটার গ্রেড, এটা হচ্ছে ফাস্টনেস টু মানে ওয়াটার, আর এটা হচ্ছে ফাস্টনেস টু এসিড মানে এসিডের মধ্যে, তারপর হচ্ছে অ্যালকালির মধ্যে, এটা হচ্ছে রাবিং, রাবিংয়ের রেটিং দেওয়া হয়েছে, এটা রাবিংয়ের জন্য 4, ড্রাই রাবিং, এটা হচ্ছে ওয়েট রাবিংয়ের রেটিং, এগুলো হচ্ছে রেটিংগুলো দেওয়া হয়েছে। আর এখানে যে মাল্টিফাইবার দেখতেছ, এই যে মাল্টিফাইবার এগুলো 1, 2 এরকম 5টা ফাইবার আছে এখানে, তো এটাকে মূলত এই যে গ্রে স্কেলটা আছে সেটাকে এখানে ফেলে, এটা বরাবর ফেলে মূলত চেক করা হয়। যেমন এটাকে দেখা হচ্ছে, তো এটাকে দেখলে কি দেখবে, আগের কালারটা কি সাদা আর পরের কালারটা কোনটা এটা, তাহলে এটা রেটিং খুব খারাপ, 1/2 এই রেটিং, তার মানে পরবর্তী কালার এটা, এটার সাথে মিলে যাচ্ছে, আর আগের কালারটা তো হোয়াইট ছিল, এই হোয়াইটটা তো এটাই হোয়াইট এটা, বাট পরের যে কালারটা এই যে ওয়েট রাবিংয়ের রেটিংটা দেখতেছো 1/2 এর সাথে মিলে যাচ্ছে। এভাবে করে তুমি প্রত্যেকটাকে মিলিয়ে রেটিংটা দেখাইতে পারবা। বা আমরা যদি আরও কয়েকটা দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। কিছু স্ক্রিনশট নিয়ে রাখছি। যেমন এটা কীভাবে চেক করা হয়, তো তুমি ওই যে প্রিভিয়াস যে মাল্টিফাইবার আছে সেটার উপরে এরকম একটা প্লেট আছে আর কি, ওই প্লেটটার একটু জায়গায় কাটা আছে, সেটা ফেলবা, তাহলে এখান দিয়ে শুধুমাত্র ওই জায়গাটা দেখতে পারবা। আর এই মূল যে স্কেলটা আছে সেটাকে আমার ওয়াশিংয়ের পরের যে স্যাম্পল আছে সেটার উপর রাখবা, তার মানে এবার এখান থেকে দেখবা এটার সাথে কোনটা মিলে যায়। এটা কিন্তু স্লাইড করে মুভ করানো যায়, মুভ করালে এই 3/ মনে করো 2/ মানে 3/5 আছে, বা 3 এবং 4-এর মাঝখানে আছে, তুমি এটাকে 4 করতে পারো, 3 করতে পারো, এরকম স্লাইড করে মুভ করে দেখবা যেটার সাথে মিলে যায় সেটা হচ্ছে আমাদের রেটিং। এটা একটা ইজি ব্যাপার। আর এই শুকানো কথাটা এখানে বলতেছিলাম, মূলত এভাবে করে তুমি মাল্টিফাইবারের ইউজটা মানে সরি কালার মানে গ্রে স্কেলটাকে ইউজ করতে পারবা। তাহলে আমরা গ্রে স্কেল ইউজ করার মাধ্যমে এভাবে করে এই ওয়াশ ফাস্টনেস যেটা আছে সেটা চেক করে নিব। তো এখানে আমাদের শীটও প্রসেসগুলো বলা আছে, স্যাম্পল প্রিপারেশন কীভাবে হবে, যে 100mm x 40mm, মাল্টিফাইবার লাইনিং ফেব্রিক এগুলা, তারপর টেস্ট সলিউশনের ক্ষেত্রে 5 ধরনের সলিউশন তৈরি করা যায়, তুমি চাইলে 5 ধরনের করতে পারো, আমরা যে কোনো একটা মেথডকে স্পেসিফাই করেও কাজটা করতে পারি, তারপরে ম্যাটেরিয়াল এবং লিকার রেশিও 50:1, এই জিনিসগুলো তোমাকে মেনটেন করতে হবে, ওয়াশিং করতে হবে কেমন কন্ডিশনে, ড্রাইং করতে হবে কীভাবে, তারপরে গ্রেডিং কীভাবে করবা, আর রেজাল্ট কীভাবে রিপোর্ট আকারে দেখাবা। এটা হচ্ছে ওয়াশিং ফাস্টনেসের মানে বেসিক ব্যাপার আর কি, যেটা কমন প্রসিজিওর। আর ওয়াশ ফাস্টনেস টেস্টের ফিচারগুলো কি, হ্যাঁ, ইট ইজ ফেব্রিকেটেড আউট অফ কোয়ালিটি স্টেনলেস স্টিল, এটাকে অবশ্যই স্টেনলেস স্টিলের মেশিন হতে হবে। তোমরা যে মেশিনগুলো দেখতে পারবা আমাদের কলেজে আছে, তোমাদের কলেজেও আছে, সেই ওয়াশিং যে মেশিনটা আছে সেটা স্টেনলেস স্টিলের, আমরা এটাতে টেস্ট করবো ইনশাল্লাহ। আর প্রসেস ইলেকট্রিক হিটার টু হিট ওয়াটার ইন ওয়াটার বাথ, এখানে ভিতরে ওয়াটার হিটারটা আছে ইলেকট্রিক্যাল, যেটা কিনা আমার ওই যে 50°C টেম্পারেচার মেনটেন করতে হবে সেটাকে মেনটেন করতে পারবে। তো মাইক্রো প্রসেসর বেস্ট প্রোগ্রামার ইজ প্রোভাইডেড ফর টেম্পারেচার কন্ট্রোল, টেম্পারেচারটা যাতে 50 কন্ট্রোল হয় সবসময়। আর হচ্ছে বাজার টু ইন্ডিকেট কমপ্লিশন অফ দ্য প্রসেস সাইকেল অর স্টেপ, আমার যত সাইকেল পর্যন্ত এটাকে রোটেট করতে হবে, অর্থাৎ 40 মিনিট ধরে সেইটা হয়ে যাওয়ার পর যাতে মেশিনটা বন্ধ হতে পারে। বন্ধ হবে কেন, কারণ বন্ধ হওয়ার পরে আমরা সাথে সাথে নিয়ে এটা মানে রেটিংটা চেক করতে হবে, কারণ এটা তো অনেকক্ষণ ফেলে রাখা যাবে না, সাথে সাথে নিয়েই চেক করতে হবে। আর কিছু ফ্যাক্টর যা কিনা কালার ফাস্টনেস টু ওয়াশিংকে ইনফ্লুয়েন্স করে সেগুলা কোনগুলো একটু দেখি। ফেব্রিক স্ট্রাকচার, ফেব্রিক স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে। ইউজিং ডিফারেন্ট টেস্ট মেথড, তুমি বিভিন্ন টেস্ট মেথডের জন্য রেজাল্ট বিভিন্ন পাবা। স্যাম্পলিং অন দ্য টেস্ট রেজাল্ট অফ কালার ফাস্টনেস টু ওয়াশিং, তুমি স্যাম্পলিং কীভাবে করতেছো সেটার উপরও কিন্তু টেস্ট রেজাল্ট ভেরি করবে। অ্যান্ড সিলেকশন অফ মাল্টিফাইবার স্ট্যান্ডার্ড লাইনিং ফেব্রিক অন দ্য টেস্ট রেজাল্ট অফ ওয়াশিং ফাস্টনেস, এই যে মাল্টিফাইবার স্ট্যান্ডার্ড লাইনিং ফেব্রিক, আমরা তোমাদেরকে যেটা দেখাইলাম মাল্টিফাইবার, এখানে 5টা 6টা আছে ফাইবার, উল, অ্যাক্রাইলিক, পলিস্টার, অ্যামাইড বা নাইলন, তারপরে হচ্ছে ব্লিস্ট কটন, আর হচ্ছে এসিটেট, এই 6টা ফাইবার আছে। এই 6টা ছাড়া ভিন্ন ভিন্ন ফাইবার সম্বলিত কিন্তু মাল্টিফাইবার আছে, AATCC মেথডে এক এক রকম, আবার তোমরা যেটা দেখতেছো 6টা ফাইবার এটা হচ্ছে ISO মেথডের জন্য, এই যেটা আমরা গত ক্লাসে মাল্টিফাইবার নিয়ে যখন কথা বলছি তখন ডিটেলস এগুলো ক্লিয়ার করছি, অনেকগুলা মানে হতে পারে। হ্যাঁ, ISO-র জন্য হচ্ছে এই 6টা, আবার ভিন্ন ভিন্ন আরও কিছু ফাইবার সম্বলিত 7-8টা ফাইবার নিয়েও হতে পারে, ঠিক আছে, এটা গত ক্লাসে এই যে এখানে আলোচনা করছিলাম, কোথায় আলোচনা করছিলাম আর কি, আর না হলেও সামনে আসবে।
এখন তাহলে দুইটা মেথডকে আমরা একটু দেখাই দিতে চাচ্ছি যে দুইটা মেথডের স্ট্যান্ডার্ডগুলো কী। এখন এই দুইটা মেথডের কথাগুলো এখানে বলা আছে, এটা তোমরা ওই যে যেই কেমিক্যালগুলোর কথা বললাম, সোডিয়াম পারবোরেট, হ্যাঁ, তারপরে পারক্সাইড বেস ব্লিচ, যে কোনো ধরনের কেমিক্যাল এক একটা মেথডের জন্য এক একভাবে সাজেস্ট করা আছে। তো তোমরা সরাসরি চার্টটাতে চলে যাবো, আমি চার্টটা দিয়ে দিছি। এই চার্টে দুইটা মেথডকে একদম সামারাইজ করে সংক্ষেপে দেখানো হয়েছে। তো তুমি এই চার্টটা দেখলেই, এই চারটা যদি তোমার মাথায় থাকে, তুমি কিন্তু পুরো প্রসেসটা লিখে ফেলতে পারবা, যেহেতু এখন বুঝে গেছো কীভাবে কাজটা করতে হয়। তো এখন এই যে ISO 105C06 যদি তুমি এই মেথডে টেস্ট করো, তখন কিন্তু এখানে আবার ছয়টা টেস্ট নাম্বার আছে। তো এই ছয়টা থেকে তোমাকে যে কোনো একটা কিন্তু আবার চুজ করে নিতে হবে, সেটা তুমি কি B2S নিবা নাকি B1M নিবা। এই ছয়টা কেন, এই ছয়টাতে ছয় ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, ডিটারজেন্ট, ছয় ধরনের ডিটারজেন্ট। কোথাও ব্লিচ ইউজ করা হয়, কোথাও এই যে সোডিয়াম পারবোরেট ইউজ করা হয়, কোথাও ECU ফর্মুলেটেড ফসফেট ডিটারজেন্ট ইউজ করা হয়। তো এক এক জায়গায় এক এক ধরনের ডিটারজেন্ট ইউজ করা হয়। তো তোমাকে যে কোনো একটা চুজ করে নিতে হবে। আমরা যেই মেথডটা দেখছি সেটা হচ্ছে এই যে B2S। তাহলে ISO 105C06 B2S মেথডে টেম্পারেচার কত, 50°C। ডিটারজেন্ট যেটা দিবা সেটা কতটুকু, 4 g/L। আর সোডিয়াম পারবোরেট দিবা হচ্ছে 1 g/L। এই যে কিছু মেথডে আছে সোডিয়াম পারবোরেট দেওয়াই লাগবে না। তারপর হচ্ছে লিকুইড ভলিউম হচ্ছে কতটুকু বলছিলাম, ওই যে একটু আগে দেখাছিলাম 150 ml। আমি 1 L দ্রবণ তৈরি করছি সহজে কাজটা করার জন্য, বাট আমি প্রত্যেকটা পটে দিলাম কতটুকু, 150 ml ভলিউম অফ ওয়াটার। আর এই যে স্টিল বল কয়টা দিব, স্টিল বলে যে 25টা, তখন সাজেস্ট করেছিলাম যে 25টা দিতে হবে, কিন্তু অন্যান্য কিছু মেথডে 10টা, কোথাও 50টাও কিন্তু আছে। তারপর যে টাইম, এটার জন্য টাইম হচ্ছে কি 30 মিনিট, আমরা মনে হয় 40 মিনিট বলে ফেলেছিলাম, যে যাক এটা কারেকশান করে নেও, যে এটা হচ্ছে টাইমটা 30 মিনিট ধরে, হ্যাঁ 40 মিনিট নাই কোনোটা, 30-45, 30-45। তো এইটার জন্য, এই যে B2S জন্য মূলত টাইমটা হচ্ছে 30 মিনিট। আর স্পেসিমেন সাইজ যেটা বললাম যে 10 cm আর by 4 cm, এই সাইজে স্যাম্পলটাকে কেটে নিতে হয়। তাহলে এই হচ্ছে ওয়াশ ফাস্টনেসের ব্যাপার। আর AATC মেথডের জন্য, AATCC মেথডের জন্য 61 জন্য এই যে A1 আর 2A দুইটার জন্য স্পেসিফিক কন্ডিশনগুলোও সেট করা আছে। তুমি দুইটার যে কোনো একটা স্পেসিফিক মেথডকে ফলো করে আমরা এই ওয়াশ ফাস্টনেসটা ল্যাবে টেস্ট করব আর কি। তো আমরা এখান থেকে ISO থেকে যে কোনো একটাকে চুজ করব, যেই কেমিক্যালটা আমাদের কলেজে থাকবে সেটাকে আমরা ধরে আমরা এই টেস্টটা করে নেব, যেহেতু আমাদের গ্রে স্কেল থাকবে। তো এই দুইটা মেথডকে সংক্ষেপে এখানে আলোচনা করা আছে আর কি। তো পুরো ব্যাপারটা তোমরা যদি এই চার্টটা দেখো, চারটাতেই ক্লিয়ার হয়ে যাবে, তাই জন্য আমি আর এগুলো পড়ে দিচ্ছি না, ঠিক আছে। তাহলে ওয়াশ ফাস্টনেস বুঝতে পারছো সবাই? আচ্ছা, একটু খেয়াল করো, ওই যেটা বলতেছিলাম যে আগে আলোচনা হয় নাই, যে এখন আলোচনা করে দিচ্ছি, যে মাল্টিফাইবার, এইটা যে মাল্টিফাইবার দেখতে পাচ্ছ তোমরা, 1, 2, 3, 4, 5, 6, এই ছয়টা, ছয় ধরনের ফাইবার আছে এখানে। হ্যাঁ, এই যে কাপড়টা আছে এখানে, এটা পুরোটাই উল দিয়ে তৈরি, এটা 100% উল। এই জায়গাটা, এটা 100% অ্যাক্রাইলিক, এইটা 100% পলিস্টার, এটা হচ্ছে 100% নাইলন বা পলিয়ামাইড। তারপর হচ্ছে কটন, মানে কটন মানে ব্লিচড কটন আর কি, 100% ব্লিচড কটন। তারপরে এটা হচ্ছে এসিটেট, মানে ডাই এসিড, বাই এসিটেট আর কি। তাহলে এই ছয়টা ফাইবার হচ্ছে মিলে একটা কাপড় বাজারে কিনতে পাওয়া যায়, যেটাকে মাল্টিফাইবার বলে। তো যদি প্রশ্ন করে ভাইবাতে কোথাও যে মাল্টিফাইবার কী, মাল্টিফাইবার হচ্ছে এরকম বেশ কিছু ফাইবারের সমন্বয়ে তৈরিকৃত একটা কাপড়, যেখানে অনেকগুলো ফাইবার থাকে, যেটা কিনা কালার স্ট্রেনিংয়ের জন্য, কালার ফাস্টনেসের কালার স্ট্রেনিং চেক করার জন্য মূলত ব্যবহার করা হয়। আচ্ছা দেখো, আমার ওই যে নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছিল, এই জন্য লাইন কেটে গেছে। তো আমরা বলতেছিলাম যে মাল্টিফাইবারের কথা। হ্যাঁ, তো এই মাল্টিফাইবারে মূলত এখানে, এইটা আইওসির জন্য, এখানে ছয়টা ফাইবার আছে, ছয়টা ফাইবার সম্বলিত ছয়টা কাপড় আলাদা করে একসাথে লাগানো আছে। তো এটাকেও তোমার সেম সাইজে কাটতে হয়। তো মূলত মাল্টিফাইবার হচ্ছে সেটা, যেটা কিনা আমরা কালার স্টেনিং চেক করার জন্য ব্যবহার করে থাকি লাইনিং ফেব্রিক হিসাবে। যেমন আমরা স্যুট বানাই না, স্যুটের ভিতরে যে কাপড়টা থাকে সেটাকে আমরা লাইনিং কাপড় বলি। তো তেমনি এটা যেহেতু কাপড়ের সাথে লাগিয়ে আমাকে টেস্ট করতে হয়, এই জন্য লাইনিং ফেব্রিক হিসাবে আমরা মূলত মাল্টিফাইবারটাকে ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে এসিটেট, কটন, নাইলন, পলিস্টার বললাম। তো এটা বিভিন্ন টেস্টের জন্য বিভিন্ন রকম হতে পারে। হ্যাঁ, যেমন মাল্টিফাইবার লাইনিং ফেব্রিক কন্টেইনিং উল অ্যান্ড সেলুলোজ এসিটেট ইউজড ফর টেস্ট অ্যাট 40°C and 50°C টেম্পারেচার জন্য মূলত এটা ইউজ করা হয়। আবার সিঙ্গেল যে মাল্টিফাইবার আছে, এগুলা বিভিন্ন 95 ডিগ্রি টেস্টের জন্য ইউজ করা হয়, 60°C টেম্পারেচার জন্য ইউজ করা হয়। তো সিঙ্গেল ফাইবারে যে মাল্টিফাইবার গুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে কটন, উল, ভিসকস, পলিয়ামাইড মানে নাইলন, পলিয়েস্টার, তারপর পলিঅ্যাক্রাইলোনিট্রিল মানে অ্যাক্রাইলিক, তারপরে রেমি, সিল্ক, এসিটেট, এগুলোও ইউজ হয়, মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আমরা দেখতে চাই।
আর নর্মালি আইএসওর জন্য মূলত এই ছয়টা দেখলেই হয়, এই ছয়টা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডে এই ছয়টা ফাইবার মধ্যেই যে আমাদের কালার স্টেনিং কেমন হয় সেটা দেখলেই হয়ে যায়। তো কালার স্টেনিংটা কিভাবে দেখে, তোমার এই আগে মাল্টিফ্লেভার একটা নিবা মানে অরিজিনাল, আর পাশে রাখবা একটা কি ওয়াশ করার পরেরটা, এটা দুটাকে পাশাপাশি দেখে মিলাবা যে এটা তো প্রথমে কি ইনিশিয়ালি এটার কালার কি হোয়াইট। তো তোমরা যে স্টেনিং স্কেলটা দেখছো গতকাল, একটু আবার দেখাই, এই যে স্টেনিং স্কেলের বাম পাশটা কিন্তু সবসময় হোয়াইট, খেয়াল করছো কিনা? গতকালকে এটা বলছিলাম, বাম পাশটা সবসময় হোয়াইট কেন, কারণ আমার মাল্টিফাইবারটা সবসময় সাদা ইনিশিয়ালি প্রথমে, এরপরে যখন মানে কালার লাইনিং ফেব্রিকে লাগবে ওয়াশ করার পরে, রাবিং করার পরে, বিভিন্ন পার্সপিরেশনের পরে যখন কালার চেঞ্জ লাগবে লাইনিং ফেব্রিকে, তখন এটা কালারটা একটু ডিপ শেড আসবে বা সাদা থেকে যাবে। যদি সাদা থেকে যায় তাহলে গ্রেড 5, আর যদি কালার এরকম চলে আসে তাহলে গ্রেড 1, 1/2, 2, 2/3, এরকম বিভিন্ন গ্রেড হতে পারে। তার মানে এটা বোঝা গেল যদি তোমার যদি এরকম গ্রে স্কেল দেয়, যদি বাম পাশটা দেখো একটা পাশ দেখো খুব মানে সাদা, তাহলে তুমি বুঝে যাবে এটা কোন স্কেল, কালার চেঞ্জ স্কেল অফ গ্রে, গ্রে 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 মানে গ্রে স্কেল ফর কালার চেঞ্জ নাকি এটা গ্রে স্কেল ফর কালার স্টেনিং। তাহলে এটা বুঝতে পারবো সহজে, যদি তুমি বাম পাশটা হোয়াইট দেখো তাহলে এটা বুঝবে এটা কালার মানে গ্রে স্কেল হচ্ছে এটা স্টেনিং এর জন্য। আর নর্মালি আমি সাদা কাপড় কি ওয়াশ ফাস্টনেস বা মানে কালার ফাস্টনেস টু ওয়াশ, কালার ফাস্টনেস টু রাবিং চেক করব সাদা কাপড়ের, সাদা কাপড়ের আমি কালার ফাস্টনেস টু ওয়াশ চেক করার দরকারটা কি? সাদা কাপড় থেকে তো কালারই উঠবে না। তো সেই জন্য আমাদের একটা ডাইড ফেব্রিক নিয়েই আমরা কি করি কালার ফাস্টনেস টেস্ট করি, ফর ওয়াশ, ফর লাইট, ফর পার্সপিরেশন, ফর রাবিং এরকম। তো সেক্ষেত্রে এখানে এই গ্রে স্কেল ফর কালারিং এ দেখতে পারবা যে বাম পাশটা সবসময় কি থাকবে একটা স্পেসিফিক ডার্ক কালার, হ্যাঁ গ্রে বা ডার্ক একটা কালার থাকবে, আর ডান পাশটা তোমার বিভিন্ন শেডের জন্য চেঞ্জ। যদি এটা খুব পার্থক্য না থাকে তাহলে ভালো, আর যদি পার্থক্য হয়ে যায় তাহলে খারাপ রেটিং। এই হচ্ছে ব্যাপার, এই দুটা স্কেল তো আগেও বলছি তারপর আবার একটু বলে নিলাম। তাহলে এটা হচ্ছে গেল আমাদের এই মাল্টিফাইবারের কথাবার্তা। তো দ্য ল্যাবরেটরি ডে মানে ডেইলি টেস্ট স্যাম্পল আর রাফলি ডিভাইডেড ইন্টু 7 ক্যাটাগরি, মানে এইগুলোতে ক্লাসিফাই করা যেতে পারে, মানে প্লেন স্যাম্পল, ইয়ার্ন ডাইড স্যাম্পল হতে পারে, প্রিন্টেড স্যাম্পল হতে পারে, এরকম বিভিন্ন ধরনের স্যাম্পল নিয়ে মূলত টেস্টিং করা যেতে পারে আর কি। হ্যাঁ টেস্টের মধ্যে আসবে। তো এই হচ্ছে ওয়াশ ফাস্টনেস এর ব্যাপার আর কি। তাহলে ওয়াশ ফাস্টনেস এর আর তেমন কিছু নাই, এটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই? তাহলে আমরা এর পরেরটাতে যাচ্ছি।